নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মা ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সুমাইয়া নামে আরও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সকালে উপজেলার সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে আব্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলাম রফিকের প্রতিবেদন জানাচ্ছেন অরিসুল ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার এই বাসায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন সুমন মিয়া। স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মচারী সুমন বুধবার রাতে ডিউটি শেষ করে সকালে বাসায় ফেরেন। এ সময় স্ত্রী নাজনীন, দুই মেয়ে নুসরাত ও সুমাইনার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুলিশে জানালে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। পাথর করে লোকটা গেল, যাওয়ার পরে দেখে কি স্ত্রী বাচ্চা সহ সব খুন। বড় ভাই দাপড়ে দাপড়ে কাঁদতেছে এমন আর কি আওয়াজ, আর বলতেছে ভাই আমার সব শেষ। পুলিশ জানায় এই ঘটনার সময় পাশের বাসায় থাকা সুমনের ভাইরা আব্বাসের মেয়ে সুমাইয়াও আহত হয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে এই ঘটনার পর থেকে পলাতক আব্বাসকে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউস এলাকা থেকে আটক করেছে পুলিশ। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি, আমরা মনে করছি প্রাথমিক পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়েলা ভাঙায় রুবেল নামে এক যুবকের দুই হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রুবেল জানায় উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যানের সাথে বেশ কয়েকদিন ধরে তার বিরোধ চলছিল, এরই জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।